সবাইকে শুভ কি বলবো সন্ধ্যা কারণ আজকে হলো বড়দিনের সন্ধ্যাবেলা এটা আর শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা একটু পরেই জানানো হলো তোমাদের তোমাদেরকে তো আমি তো সেভাবে ভিডিও দিই না তার জন্য সেই সঠিকভাবে তোমাদেরকে জানানো হচ্ছে না দু দিন তিন দিন পরেই তোমাদেরকে জানালাম আর কেক নিয়ে আসা হয়েছিল স্ত্রীতা পরে আসলো তো এখন এই উপরের ঘরেই আছি আমরা আর পর্দাগুলো এই ঘরে নতুনই লাগানো হয়েছে আর এই ঘরের তো খাট নেওয়া হয়েছে তোমাদেরকে তো এর আগে একবার দেখিয়েছিলাম অনেক দিন আগে যখন নেওয়া হয়েছিল সেদিনকে আর এঘরে ওয়ারিং তো করা হয়নি তো আপাতত এরকম করে তার দিয়ে এইভাবেই আর কি সিস্টেম করে বোট ফোটগুলো লাগিয়ে রাখা হয়েছে না হলে ওই চার্জ ফার্চগুলো দেওয়া যায় না তো আমরা পাচ্ছি না ওই যে কাটার কোনো টুরি কিছু পাচ্ছে না সে তার পাপা আর আমি তো এখানে বসে আছি দেখতে পাচ্ছি এখানে চা নিয়ে আসা হয়েছে বিস্কুট আর আছে কেক তো বড়দিনের সন্ধ্যাবেলাটা আমরা তিনজন মিলে এভাবেই আর কি এই সবগুলো খাচ্ছিলাম একটু টিফিন করার মতো তো বড়দিন আর কেক খাবো না তাই হয় সত্যি কথা বলতে কদিন ধরে রোজই আমাদের কেক খাওয়া হচ্ছে তো শ্রীজিতার আবার হচ্ছে এখন বলছি কি এই কটা দিন আর ওই ইয়ের কেকটা ভালো লাগছে না ক্রিম কেকটা তাই ওই এই কেকটাই নিয়ে আসা হয়েছে ক্রিম কেক তো সবসময়ই খাওয়া হয় কিন্তু এই কেকগুলো সাধারণত আমরা এই বড়দিন টোরো ক্ষেত্রে ক্রিম ছাড়া খাই আর সত্যি কথা বলতে আমার ক্রিম কেক একদম ভালো লাগে না মানে এই কেকটাই একটু ভালো লাগে তো এটাই তো চলো এভাবে টিফিনটা করে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা এখন হলো সকালবেলা এটা হলো বড়দিনের পরের মানে দুদিন পরে ঘটনা তো আজ হলো কিবার বাবা বুধবার হুম আজকে বুধবার তো শ্রীতা আছে আমার এখানটাই ও বিছানা থেকে এখনও নামেনি বেডটি পেয়ে গেছে বুঝতে পারছো তো যাই হোক আমি তো সকালবেলাকার রুটিনটা বলে দিই তোমাদেরকে সকালবেলায় ছটার মধ্যে শ্রীতার পাপা আমাকে যে ওষুধটা থাইরয়েড আছে তো তার থাইরয়েডের ওষুধটা আমি খেয়ে নিই তো ওটা খাওয়ার পরে এক ঘন্টা আমি রেস্ট নিই বিছানাতেই যাই হোক এপাশ ওপাশ করে তারপরে মোটামুটি হচ্ছে একটু চা পান টান কিছু এগুলো করি যদিও ডাক্তারে চাটা খেতে নিষেধ করেছে তারপরেও কী বলতে একটু চা না খেলে ঠিকঠাক সকালবেলাটা ভালো লাগে না তাই চাটা খেয়ে নিই সকালবেলায় চা বিস্কুট বা চা দিয়ে একটু শুকনো মুড়ি হোক এরকম যাই হোক কিছু খেয়ে নিই তারপরে গা আবার নেমে কাজকর্ম করি আমার যা কাজকর্মগুলো থাকে সকালবেলায় বাসি কাজ সেগুলো করি করে ওই রান্না টান্না করা এসবগুলো করি তো আজকে যেটা করেছি সকাল এই কদিন ধরে একটু টুকটাক এরকমই হচ্ছে আমাদের এখানে পাশে কিষাণ ভবন বলে একটা জায়গা আছে তো সেখানে ওইখানে সেই সবজি মার্কেট বসে ওখানটায় না অনেক সস্তায় সবজি পাওয়া যায় আর আমাদের বাড়ির কাছে যেসব সবজিগুলো আসে বা এমনি দোকান থেকে যেসব সবজিগুলো নেওয়া হয় না অনেকটাই খরচটা বেশি পড়ে যায় তো একটু সকালবেলাতে যে যদি ওখান থেকে আমরা সবজি টবজিগুলো নিই একটু ভালো হয় টাটকা তারপরে হচ্ছে সবাই কিন্তু ওখান থেকেই নিয়ে আসে তবে এখানে মোবাইলটা নেওয়ার জন্য এসেছ তো এখানে সেদা পাপা মোবাইলে জানি না কি কাজ করবে তো সেই জন্য মোবাইল নেওয়ার জন্য চলে এসেছে পিছনে তো তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিও করে কিছুক্ষণ কথা বলবো সেই সময়টা নেই দেখো এই যে এই যে এসেছে মান্দা হাজির তো সকালবেলায় আজকে যেগুলো খেলাম সেটা বলি তোমাদেরকে সকালবেলায় তো আমরা গিয়েছিলাম সেখানে মার্কেটে সবজি টবজি নিয়ে এসেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি কি কী সবজি নিয়ে আসলাম আজকে ওখান থেকে আর সেই জন্য এই যে এটা পড়ে গেছিলাম এটা পরেই বসে গিয়েছি বিছানাতে হাত পা ধুয়ে অবশ্যই বসেছি তো বসে একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম খাওয়ার পরে খাওয়ার পরে দেখেছো তো কেমন তারা দিচ্ছে শুনছি বলে জানি না বলছে দা তৈরি হয়ে যাচ্ছে তো চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম তারপরে একটু দুধ পাড়টি খেয়ে নিলাম ব্যাস টিফিন কমপ্লিট এবার নামবো তো চলো যাওয়া যাক আর কী কী সবজি নিয়েছি চলো এক ঝলক দেখিয়ে দিই ওকে মোবাইল দেওয়ার আগে ঠিক আছে তো চলো তো কি কি নিয়েছি দাঁড়া তোমাদেরকে দেখায় কি কি বাজার করেছি দেখায় এই দেখো এই যে আচারটা দেখছো না এই আচারটা এটা ছাড়া আমার সারাদিনের খাওয়া হয় না মানে আমি একদিকে ভাত নিয়ে দেখো কতটুকু হয়ে গেছে অল্প এই এক সপ্তাহ হয়নি আচারটা নিয়ে এসছে এতটা খেয়ে নিয়েছি বুঝতেই পারছো তো আমি ভীষণভাবে টক ভালোবাসছি আর এখানে আজকে সবজিকে কী কী নিয়েছি দেখো এটা বাদ দিয়ে এই দেখো এখানে আলু আছে আলুগুলো একটু ছোট বড় হয়ে গেছে আজকে ঠিকঠাক ইয়ে হলো না সিমগুলো দেখো কত বড়ো বড়ো সিম এই যে সিমগুলো নেওয়া হয়েছে আর আমি একটু শাকটা ভালোবাসছি তো শাক খাওয়ার দরকার এই সময় তো শাক এই দেখো বেতর শাক নিয়েছি এখানে আছে পেঁয়াজ কলি আর এই দেখো শীষ আর আমার ফ্রিজের মধ্যে বেগুন টেগুন সব ওগুলো আছে আর অনেক কিছু আর এই দেখো এইটুকু রসুন ষাট টাকা নিল ষাট টাকা এইটুকু রসুন এটা আমার একবারে কচকচ করছে কচকচ তো রসুনের দাম তো বেড়ে গেছে তারপরে আদাও আছে কিন্তু এর মধ্যে এই যে মিশে গেছে আদাগুলো এই দেখো এরকম আদা আছে সব মিশে গেছে একদম এই একটা কয়েকটা টুকটাক জিনিস নেওয়া হয়েছে যে সাবান টাবানগুলো এগুলো লাগে আর এখানে একটু গোবিন্দভোগ চাল কালকে খিচুড়ি খাবো কালকে খিচুড়ি খাবো বলে এখানে গোবিন্দভোগ চাল আর এটা নেওয়া হয়েছে একটু কিশমিশ নিয়েছি আর এটা আলাদা ডালটা একটুখানি নেওয়া হয়েছে তাই আর গরম মশলাটা একটু বাড়ন্ত হয়ে যাওয়া যায় ভাব বলে তাই এটা নিয়ে যা আজকে চিকেন হবে চিকেন কারি চিকেন নিয়ে আসা হয়েছে তো এই দেখো চিকেনটাও নিয়ে নিয়েছি এর দেখের মধ্যে এখন আমার বেসিনে বাসন নেই এগুলো করে টুরে তারপরে রান্না করব তো চলো তো বন্ধুরা তখন তো শ্রীতা পাপা মোবাইল নিয়ে নিয়েছিল তো তার জন্য আর তারপরে কি কি করছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি তবে অনেকক্ষণ ধরে বসে যে সব সবজিগুলো ছিল ফ্রিজের মধ্যে তারপরে অনেক মানে সেই আগের দিনকে ধনে পাতাটা তো অনেক নিয়েছিলাম মানে তিন আটি ধনে পাতা নিয়েছিলাম সেই আটিগুলো খোলা হয়েছিল না দুদিন আগে নিয়েছিলাম তো ওইভাবেই নিয়ে এসে মানে শরীর চলে না তাই কোনো রকমে যা যখন নিয়ে আসছি নিয়ে এসে ওইভাবে হয়তো কোনো ক্যাড প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে রেখে দিচ্ছি একটা সাইড করে এটাই করা হচ্ছে কিন্তু মানে সব কিছু মোডের উপরে নির্ভর করছে বুঝতেই পারছে এই সময়টা আমার কারণ এই ভালো লাগছে এই ভালো লাগছে না কখন যে আমার কিছু বুঝতে পারছি না তো যাই হোক এভাবেই চলে যাচ্ছে ও সিতা পাপা সিতা প্রচণ্ড হেল্প করে আমাকে প্রচুর তো আমি হচ্ছে ওই তখন কী করেছি সবজিগুলোর যত শাক ছিল বেথর শাক তারপরে ধনে পাতা ওগুলোকে সব বোটাগুলো ছাড়িয়ে সব ক্যারি প্যাকেটে করে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু লঙ্কার একদিনের লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়েছে আর আর একদিনের লঙ্কার অনেক এতগুলো মতো লঙ্কা একশো তো ওই লঙ্কাগুলো না বোটাগুলো ছাড়ানো হয়নি কারণ ওগুলো ছাড়াতে গেলে আমার রান্নার আরও দেরি হয়ে যেত আমি ওইদিকে সব মানে বসেছি মানে নিচে সব ওই নোংরাগুলো পরিষ্কার করে ফেলবো বলে আরও আমি সবজির ওখানে বসলাম তখন দেখতে পেলে যে সবজিগুলো নিয়ে আসলাম তো ওই সবজিগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ওই ফ্রিজের টের মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওই কুটনোগুলোকে পরিষ্কার করে বেশি নিয়ে বাসন টাসন মেজে পরিষ্কার করে তারপরে যতটুকু মানে মোছামুছি করে নেওয়া করে তারপরে রান্না শুরু করেছি তো মোটামুটি ওইদিকে সাড়ে দশটার থেকে রান্নাটা শুরু করতে পেরেছি আমি ওইদিকে তো সাড়ে দশটার থেকে এদিকে এক ঘন্টা তো লাগবেই আজ এই তার পাপা মাঝখানে এসে মাংসের মশলাটা করে দিয়েছে আমি রেডি করে দিয়েছিলাম ধুয়ে তারপরে সব রেডি করা ছিল ওই শুধু মিক্সিতে এসে মশলাটা করে দিয়েছে আর মাংসটা ধুয়ে দিয়েছে তারপরে ধনেপাতা বাটা করেছি আজকে কালো জিরে কাঠখলায় কালো কালো জিরেটাকে একটু ভেজেছি ভেজে রসুন দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে নুন এইগুলো দিয়ে ধনে পাতাটাকে বাটা হয়েছে বাটার পরে একটু সামান্য তেল দিয়ে ওর ভিতরে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ওই যেহেতু কাঁচা খাবো তাই ভেবে মানে আগে এমনি অন্য সময় কাঁচা খেয়ে নিই ধনে পাতা আবার স্যালাডেও খায় খাই না তা না ভালো করে বাস করে তো এটা মনে হলো একটুখানি আজকে একটু অন্যরকম করে খায় ওই তেল তেলের উপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম ধনে পাতাটা মানে শুকিয়ে নিয়েছিলাম রসটা তো সেই ধনে পাতা বাটা দিয়ে খাওয়া হয়েছে বুঝতে পারছো তো ওটা আর ওই আজকে করেছিলাম একটুখানি মূলও ছিল আগের দিনের মুলো ফুলকপি তারপরে কি দিলাম একটু হাফ বেগুন দিলাম আর একটু পেঁয়াজ কলি দিলাম তো এইগুলো দিয়ে তারপরে আর আলু দিলাম না দেখলাম এগুলো দিয়ে অনেকটা ভাজা হয়ে যাচ্ছে তো মানে ফুলকপিটাও অল্প একটু কাটা ছিল হাফটারও একটু কম তো সেই জন্য ফুলকপিটা দিয়ে দিলাম একটু আর ওই পেঁয়াজ কলিটা অল্প করে দিলাম আর আরেক দিনকে পেঁয়াজ কলিটা আলু দিয়ে বেগুন দিয়ে ভাজবো তার জন্য ওটা খানি রেখে দিলাম তো এই সব কাজগুলো মানে অনেকক্ষণ ধরে মোটামুটি এক ঘন্টা ধরে এ দেখো কথা বলছি হাঁপ ধরে যাচ্ছে আমার তো ওই এক ঘন্টা ধরে সবজিগুলো সব কাটাকাটি করেছি করার পরে তারপরে রান্না রান্নাবান্না করে মানে সকালে কালকের একটু মাছ ছিল আর ভাজাটা করলাম যেটা বললাম পেঁয়াজ পলিটুলি সব কিছু মিশিয়ে আর ধনে পাতা বাটা তো এগুলো দিয়ে আর আচার দিয়ে আমি খেয়ে নিলাম আর মানে সকালবেলায় প্রচুর খিদে পেয়ে যায় বুঝতে পারছো মানে কিন্তু আমি খেতেই থাকি খেতেই থাকি তারপরেও খিদে পাই প্রচুর পরিমাণে এতো তো কারোর দিকে মানে সবাই বলে যে তুমি খেয়ে নেবা খেয়ে নেবা তো যাই হোক স্রীতাকে দিলাম স্মৃতাকে হচ্ছে ওই মাছ মাছ দিলাম স্মৃতার রুই মাছটা খুব পছন্দ করে তো রুই মাছই ছিল তো রুই মাছটা ওকে দিলাম আর ওই ভাজা দিলাম আর একটু ঘি দিলাম ওটা দিয়েই খেয়ে নিলাম খুব সুন্দর করে আর মাংসটা ততক্ষণে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আজকে একটু মাখিয়ে মাংস করব কষা করে বলছিলাম কারণ আমার সবসময় ঝোল টোল ও সব অত বেশি পছন্দ হচ্ছে না বলে মনে হচ্ছে মুখে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে তার জন্য সেইগুলোই করে বেড়াচ্ছি কিন্তু জানি না আমি আদৌ কোনটা ভালোবাসছি কোনটা দিয়ে খেতে ভালো লাগবে মানে কিছুই বুঝতে পারছি না করছি যাই হোক ওই দিয়েই যাই হোক আমি সবই খাই আমার কোনো না নেই সবই খাই কিন্তু মনে হয় যেন যে এটা দিয়ে রান্না করছি এটা দিয়ে আমি কি খাবো হ্যাঁ এরকম আর কি মনে হয় তো যাই হোক কিন্তু খাই ওই আচারটা রাখতে হয় আমাকে পাতে তার জন্য তো আমি খাই সবই খাই তো তার জন্য খুব মানে মুখ চুখ দেখে বুঝতে হচ্ছে খুব মোটা হয়ে গেছে আমি অনেকটাই মোটা হয়ে যাচ্ছি তো যাই হোক এই সময় মোটা রোগা এসব দেখে লাভ নেই মানে রোগা না মোটাটা দেখে লাভ নেই এই সময়টা আমার তো প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই এই সময়টা মানে তার চেহারা কেমন হয়ে গেল বা তাকে কতটা মোটু লাগছে বা কিছু আমার মনে হয় না কোনো মায় সেটা এই সময়টা নিজেকে নিয়ে ব্যস্ত রাখে সেই সময়টা আমার মনে হয় যে আসবে পৃথিবীতে যাকে নিয়ে আসতে চলেছি তো সে যেন যে কোনো মতে সুস্থ থাকে এটাই আমার মনে হয় একটা মায়ের চাওয়ার পাওয়া থাকে তাই না তো সেই জন্য নিজেকে হচ্ছি বা কী বৃত্তান্ত সেটা মনে হয় না একদম তো আমার একটু সমস্যা ওটাই যে কথা বলতে বলতে একটু হাত ধরে যায় আর আমার এই যে চোখটাই দেখছো একটু প্রবলেম তো এই চোখটাই একটু মানে অনেকটাই প্রবলেম হয়েছিল আমি প্রথমের দিকে একদমই গুরুত্ব দিয়েছিলাম না চোখটা লাল হয়ে যাচ্ছিলো তো তারপরে আস্তে আস্তে সবাই বলে তারপরে মনে হয় যে সত্যি তো এতদিন ধরে কেন লাল হচ্ছে তারপরে ডাক্তার দেখালাম ডাক্তারও কিছু সেভাবে বলতে পারছে না ভয়ে সেভাবে ওষুধও দিতে পারছে না তো যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য একটা ড্রপ দিয়েছে দিচ্ছিলাম তারপরে পাড়ারই একটা কাকু বলল যে জানি না তোমরা বিশ্বাস করো কি না পাড়ারই একটা কাকু বলল যে ওই অনেকটা অনেক সময় ঠান্ডা লেগে বা হাওয়া লাগলে নাকি এগুলো হয় ঠিক হয়ে যায় কোনো ব্যাপার না তো বললো তাই একটু ওই যেটা বলা যে ওই ঝেড়ে দেওয়া আর কি ঝাড়লে নাকি ঠিক হয় তো যাই হোক মনের বিশ্বাস সবটাই তো ওটা করার পরে কিন্তু সত্যি কথা বলতে গেলে জানি না আমার কিন্তু অনেকটা উপকার হয়েছে অনেক উপকার হয়েছে তো চোখটা এখন অনেকটা লালগম যেটা মাঝখানে একটুখানি দেখতেও সেটা অনেকটা জুড়ে ছিল লালটা তো এটা এখন অনেকটাই কম তার জন্য এটা আমি বিশ্বাস করেছি যাই হোক ওটা আর বললাম না কারণ এটা তোমাদেরকে চোখ লালের ব্যাপারটা বলে দিলাম কারণ আমি যখনই ভিডিও করছি আমি জানছি আমার এই চোখটা তোমাদেরকে যে মানে মাথায় কাজ করবে যে চোখটা কেন লাল আর আমাকে যেই দেখছে সেই হঠাৎ করে এটাই জিজ্ঞাসা করছে আগে যে তোমার চোখ কেন লাল হয়েছে কি হলো চোখে তার জন্য তোমাদেরকে আগে আমি বলে দিলাম তো এখন যেটা হলো আমি তারপরে স্নান করার আর কোনো রকম মানে ওগুলো করে এত হাঁপিয়ে গেছিলাম আমি আর স্নান করার কোনো রকম মানে সময় দিইনি কাউকে মানে খাওয়া দাওয়া করে ওগুলো করে রান্না বান্না সব কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছ গাছ করে আমি কিন্তু মানে কি বলবো শুয়ে পড়েছিলাম মানে আর আমি শুলে ওরা কিছু সহজে বলেও না সেরকম বোঝে ওরা যে ওর শরীরটা নিশ্চয়ই খুব ক্লান্ত লাগছে তখন ওই জন্য শুয়ে পড়েছে তো সেই জন্য ডিস্টার্ব করে না ওরা তো আমি শুয়ে পড়েছিলাম এখন তারপরে আবার উঠে ততক্ষণ ওদের স্নান পুজো টুজো সব হয়ে গেছে সিদ্ধা সিদ্ধিদা পাপার তো করে নিয়েছে করে নিয়ে ওরা খেলো নিজেরাই নিয়ে খেয়ে নিয়েছে খাওয়ার পরে আমি অল্প একটুখানি আবার হাতে করে নিয়ে খেলাম তো স্নানটা আর করা হয়নি সকালবেলায় ফ্রেশ জামা কাপড় পরে আমি গিয়েছিলাম মাঝে মাঝে এরকমও হয়ে যাচ্ছে স্নানও করতে পারছি না তো ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি আর কদিনের মধ্যে হয়তো ঠিকঠাকভাবে সব কিছু নিয়ম করে চলতে পারবো দেখা যাক আগের থেকে তা অনেক ভালো আছি এখন খেতে পারছি সব মোটামুটি যাই হোক তো এখন একটু ফলটল খেলাম আবার মাঝে ঘুমিয়ে গেছিলাম বললাম তারপরে উঠে তো খেলাম খাওয়ার পরে আবার উঠে এখন টলগুলো একটু খেলাম তো এই তো হলো ব্যাপার এখন চিতাগালা পড়তে ভাবলাম এই ফাঁকে আমি একটু তোমাদের সাথে একটু গল্প করি যে তোমাদেরকে তো ঠিক করে তোমাদের সামনে আসতে পারি না কিছু না আর যেহেতু একটা সেদিনকে বড়দিনের বড়দিনে একটা দেওয়া উচিত ছিল ব্লগ কিন্তু দেওয়া হয়নি ব্যাড লাগ করা হয়েছিল না কিছুই তো ভাবলাম চলো আজকে যেটুকুই করেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করি আর এরকম ছোটো খাটো ছোটোখাটো যা করছি আপডেট অন্তত কিছু কাজ করে দেখাতে পারি বা না পারি হাঁপাতে হাঁপাতে কিছু কল্প তো করতে পারি তোমাদের সাথে মনটা ভালো লাগবে তোমরাও আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে যারা দেখো যারা অনেকেই চাও আমি ভিডিওটা যেন নিয়মিত দিই তো তাদের জন্যই এই ভিডিওটা করা আমার তো তোমরা আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলো এভাবেই আমাদের সঙ্গে থেকো আজ এইটুকুই আবার পরে আসবো টাটা